সুপ্রভাত, প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তাহব্যাপী স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশত্ববোধের ওপরে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছি প্রতিদিনের রবীন্দ্রনাথে, এবং আমাদের তথ্যের মধ্যেই থাকছে কিন্তু সেই স্বাধীনতা এবং সেই দেশত্ববোধের ঝলক। আমরা সপ্তাহব্যাপী সেভাবেই অনুষ্ঠানকে সাজিয়েছি, তার সঙ্গে থাকে অবশ্যই আপনাদের সংযোজন। আজকেও প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের সংযোজন রয়েছে, এই সপ্তাহকে কেন্দ্র করেই আমাদের সঙ্গে রয়েছে সুস্মিতা। সুপ্রভাত তোমাকে। সঙ্গে কিবোর্ড পিয়ানোতে দেবাশিস দা, দেবাশিস দাকে সুপ্রভাত। কিবোর্ডে তনাদাকে সুপ্রভাত, গিটারে রাজাকে সুপ্রভাত, তবলায় মৃগঙ্ক দাকে সুপ্রভাত, অক্টোপাদে বিক্রমকে সুপ্রভাত, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণ শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ সুস্মিতার গান দিয়ে। Hey, morning.
স্বাধীনতার অবলম্বনে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথের ছোট গল্প বদনাম। কেন বাছাই করা এই গল্পটি? তার কারণ বদনাম গল্পের প্রেক্ষাপট রাজনীতি, অর্থাৎ সেই সময়ের স্বাধীনতা আন্দোলনের বৈপ্লবিক পটভূমিকায় তৈরি হয়েছে বা লিখেছেন রবীন্দ্রনাথ বদনাম গল্পটি, যেখানে স্ত্রী সৌদামিনী তার স্বামীর প্রতি ভালোবাসার ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন দেশের প্রতি কর্তব্যকে। বদনাম তারই একটি অংশ, আমরা বলতে পারি বদনামের মধ্যে সে রাজনৈতিক প্রেক্ষাপটকে আমরা তুলে ধরতে পারি, যেখানে আমরা দেখি ইন্সপেক্টর বিজয়বাবু তড়িঘড়ি সাইকেল থেকে নেমে দৌড়ে এসে বাড়িতে যায়। সে করা নাড়ে, দরজায় খোলেন তার স্ত্রী সৌদামিনী অর্থাৎ সধু। দরজা খুলেই তার কথার ফোয়ারা ছুটতে থাকে স্বামীর প্রতি, এবং সে পরিষ্কার জানিয়ে দেয় দিনের পর দিন রাতের পর রাত তার পক্ষে খাবার আগলে বসে থাকা সম্ভব নয়, পাহারা দেওয়া সম্ভব নয়। এবং এই কথাও বলেন সৌদামিনী বিজয়বাবুকে যে যেখানে তোমরা চোর ডাকাত ধরে ফেলছো এত তাড়াতাড়ি, সারা পুলিশ ডিপার্টমেন্ট অনিল মিত্রের মতো একজন ডাকাতকে ধরতে পারছো না। অপমানিত বোধ করেন বিজয়বাবু, এবং তার সঙ্গে তার আঁতে লাগে যে পুলিশ ডিপার্টমেন্ট অকর্মণ্য কোথাও যেন একটা প্রমাণিত হচ্ছে। তার উত্তরে তিনি সৌদামিনীকে কিছু কথা বলেন, আসবো আরেকটি গানের পর। ভরসা রাখে সবে হবে, ওরে মন হবে হবে, নিশিদিন ভরসা রাখে হবে হবে, ওরে মন হবে হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মন হবে হবে।
বদনাম গল্পে আমরা যেমন রাজনীতির প্রেক্ষাপট পাচ্ছি, যেখানে আমরা দেখেছি রবীন্দ্রনাথ শুধু বদনাম না, তার রচনার মধ্যে যখন একটি গান তো ইতিমধ্যে সুস্মিতা আমাদের শোনালেন, যেটা দেশাত্মবোধের উপরে, এবং এইভাবেই জাগরিত করেছিলেন রবীন্দ্রনাথ তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে, সেটা গান, তার ছোট গল্প, তার উপন্যাস, তার প্রবন্ধ, তার কবিতা, এবং সেভাবেই আমরা উজ্জীবিত হয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথে। আমাদের আজকের বিষয়বস্তু, আজকের তথ্য হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প বদনাম, যার প্রেক্ষাপটে রয়েছে রাজনীতি, তৎকালীন একদম স্বাধীনতা আন্দোলনের যে বৈপ্লবিক প্রেক্ষাপট, তাকে তুলে ধরা হয়েছে বদনামে, রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। আমরা সেই প্রসঙ্গেই রয়েছি আমাদের সঙ্গে সুস্মিতা, আর বিরতির পরে সরাসরি আমরা সুস্মিতার কাছে গানেই চলে যাই। তুই আছি স্বপন খেয়াল ধরে, হ্যাপা তুই আছি স্বপন খেয়াল ধরে, যে আসে তোরই পাশে সবাই হাসে দেখে তোরে, হ্যাপা তুই আছি স্বপন খেয়াল ধরে, হ্যাপা তুই আছি স্বপন খেয়াল বাড়ি
আছে তুই আর এক কোণে নিজের মনে নিজের ভাবে হ্যাপা তুই আছি সাবন খেয়াল ধরে হ্যাপা তুই আছি সাবন খেয়াল ধরে ওরে ভাই ভাবের সাথে ভাবের মিলন হবে তবে নিচে তুই তারি লাগি আছিস জাগে না জানি কোন আশার জোরে হ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে হ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে যে আসে তোরি পাশে সবাই হাসে দেখে তোরে হ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে যেখানে সৌদামিনী বদনাম গল্পের সেই চরিত্র সেই স্ত্রী যে বিদ্রুপ স্বরে প্রায় তার স্বামী পুলিশের চাকরিরত ইন্সপেক্টর বিজয়বাবুকে বলছেন যে তোমাদের পুলিশ ডিপার্টমেন্ট এত চোর ডাকাত ধরে অথচ এক অনিল মিত্তিরের মতো ডাকাতকে ধরে উঠতে পারছো না। রেগে যান বিজয়বাবু সাময়িক, তার মুখে সেই রাগ ফুটে ওঠে এবং তিনি গিন্নিকে বললেন, ওকে ধরবার জন্য অনেক দূর জাল বিস্তার করেছি, আজ নয় তো কাল ধরা ওকে পড়তেই হবে। সেদিন চিঠি লিখে ব্যঙ্গ করে বলেছে জানো, বিজয়বাবু ভয় পাবেন না, আমি সভার কাজ সেরেই ফিরে আসছি। এখন কোথায় সভা কিসের সভা তার কোনো সন্ধানই নেই। এই সময় তার গিন্নি পরম উৎসাহে বললেন, একটা খবর শুনলে তোমার তাক লেগে যাবে জানো, তোমাদের সে অনিল ডাকাত আমাকে প্রণাম করে বলে আমি দিদির কাছ থেকে ফোঁটা নিতে এসেছি, ফোঁটা আমার চাই আমি ছাড়ছি না। তারপর শেষমেশ অনেক জোড়াজুড়িতে আমি তাকে ফোঁটা দিলাম। ভাই ফোঁটা এক বন্ধন, এক মধুর সম্পর্ক যা গড়ে উঠল সৌদামিনী এবং অনিল ডাকাতের মধ্যে। এবং বিজয়বাবুর চর অর্থাৎ পুলিশের চর খবর নিল কোথায় আছে অনিল ডাকাতের পরবর্তী সভা, সেই সভা মোচকাঠির জঙ্গলে খবর এলো বিজয়বাবুর কাছে। বিজয়বাবু তড়িঘড়ি তার পুলিশ ডিপার্টমেন্টের দল নিয়ে ছুটলেন মোচকাঠির জঙ্গলে, একেবারে হাতে নাতে ধরেই ফেলবেন এবার অনিল ডাকাতকে। পৌঁছলেন জঙ্গলে, ছড়িয়ে গেল সারা জঙ্গল জুড়ে তার পুলিশের দল, একদম জঙ্গল ঘেরাও। কিন্তু কোথায় ডাকাত, কোথায় তাদের সভা, আর কোথায় বা অনিল মিত্তির? উল্টে সেখানে একটা চিঠি পাওয়া গেল, যে চিঠিতে লেখা রয়েছে, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন, অনিল। হতাশ ইন্সপেক্টর বিজয়বাবু অবাক হলেন, খবর তো আমার চর দিল কিন্তু খবর পৌঁছলে কিভাবে অনিল মিত্তির কাছে? আসবো আবার গানে পর। ছিছি চোখের জলে ভেজাস রে আর মাটি, ছিছি চোখের জলে এবার কঠিন হয়ে থাকলো রে, কঠিন হয়ে
আমাদের বন্ধু রয়েছেন সঙ্গে, সুপ্রভাত কে আছেন? নমস্কার সুপ্রভাত, কেউ আছেন আমাদের সাথে? নেই বোধ হয়, সম্ভবত চেষ্টা করতে থাকুন আমাদের সঙ্গে সংযোগ তৈরি করা। আমরা আলোচনায় ফিরে যাই বদনামে, যেখানে আমরা সেই মুহূর্তে ছিলাম ইন্সপেক্টর বিজয়বাবু, হতাশ হয়ে তিনি যখন মোচকাঠি জঙ্গলে আর পেলেন না অনিল মিত্তি অর্থাৎ অনিল ডাকাতকে, তার দলকে, সেই সভাকে, হতাশ হয়ে তিনি ফিরে এলেন বাড়িতে। এবং বাড়িতে ফিরে স্বভাবসিদ্ধভাবে তিনি তার গিন্নিকে অর্থাৎ সৌদামিনীকে আজকের অর্থাৎ ওই দিনের ঘটনাকে ব্যাখ্যা করলেন। তিনি বলছেন অবাক হয়ে গিন্নিকে, লোকটা চালাকির কথা আর কি বলবো, ও দলবল নিয়ে চারদিকে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে, ও ভোররাত্রিরে কুম্ভক যোগ করে শূন্য আসন করে, এটা নাকি অনেকের স্বচক্ষে দেখা, গ্রামের লোকের বিশ্বাস জন্মিয়ে দিয়েছে যে ও একজন সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথে চিহ্নিত, ওর নাম করে যারা ঘরের দাওয়ায় খাবার রেখে দেয় সকালে উঠে দেখে তার কোনো চিহ্ন নেই, ডাকাত আবার সিদ্ধ পুরুষ, সব বিশ্বাস হয় নাকি? আসছি আবার, সুপ্রভাত কে আছেন? আমি শিশিকন জেলার কথা বলছি, নিউ ব্যারাকপুর থেকে। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আজকে জজ বিশ্বাসের জন্মদিন, তো আজকে যদি ওনার সম্পর্কে কিছু স্মৃতিচারণা করেন দু চারটে গান, তাহলে আমরা উপকৃত এবং সবাই জানতে পারবে যে আজকে জজ বিশ্বাসের দিন, সবাই তো মনে রাখে না, যদি করেন সুবর্ণাদি খুবই ভালো লাগবে তাহলে। একদম, অনেক অনেক ধন্যবাদ দাদা। আমরা একটি কথা অবশ্যই বলি যে আমরা চেষ্টা করি প্রতিটা দিনের যে গুরুত্ব সেই মাহাত্ম্যকে তুলে ধরার, এবং আমরা একটা ছন্দে বাঁধা থাকি। ধরুন আমি আজকে অনুষ্ঠানেই বলেছি যে আমরা একটা স্বাধীনতার দিনকে শুধু একটা দিনে বেঁধে না রেখে আমরা সপ্তাহব্যাপী চেষ্টা করি, সপ্তাহতেও তো আর স্বাধীনতা আর নিজেকে স্বাধীনতা সংগ্রামী আমরা না হলেও আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে তো প্রমাণ করা শুধু এক সপ্তাহে যায় না, আমরা চেষ্টা করি সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে থেকে অন্তত নিজেদের মনকে প্রশান্তি দিতে। এবং তার মাঝে তো অবশ্যই সে সমস্ত দিকপালদের জন্মদিন থাকে, তাদের প্রয়াণ দিবস থাকে, আমরা তাদের শ্রদ্ধা জানাই, আপনার মাধ্যম দিয়ে আমরা তাকে শ্রদ্ধা জানালাম আমাদের তরফ থেকে অন্তর থেকে। কিন্তু যেহেতু আমাদের বিষয়বস্তু আজকে দেশাত্মবোধের উপর রয়েছে, তাই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, আগামী দিনে নিশ্চয়ই নিয়ে আমাদের আলোচনা হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে বলার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা গানে চলে যাই সুস্মিতা। হ্যাঁ, দেবব্রত বিশ্বাস ওনার গাওয়ারই এই গানটি গেয়েছিলেন একটি ফিল্মে, তো সেই গানটি গাইছি সম্মান জানিয়ে। কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা এরা চাহে না তোমারে চাহে না যে আপন কিছু
আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথে জর্জ বিশ্বাসকে নিয়ে একটি আলাদা অনুষ্ঠান করেছিলাম, এপিসোড করেছিলাম, যে তার যে দৃঢ়চেতা মানসিকতা এবং তার গানের মধ্যে এক নিখাদ রবীন্দ্রচেতনা বোধ, তার অনুভূতি শক্তি, এবং তার সঙ্গে তিনি একরোখাও ছিলেন, দুঃখও ছিল তার। তিনি বলেওছেন যে আমি আবার যেভাবে গাই সেটা তো অনেকে আবার মেনে নেয় না, তাই আবার আমাকে অনেক জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। তার জীবনের শেষ লগ্নে তার আপ্রস্ত ছিলই ছিল, কিন্তু তিনি এভাবেই আমাদের সঙ্গে রয়েছেন, দৃঢ়চেতা জর্জ বিশ্বাস, দুর্ব্রত বিশ্বাস। এবং এত সুন্দরভাবে সুস্মিতা গানটিকে আপনাদের সামনে তুলে ধরলেন, কারণ সেই দৃপ্ত কণ্ঠে তার গাওয়া গান আমরা আজকেও কিন্তু স্মরণ করি তাকে, সশ্রদ্ধা প্রণাম জানাই তাকে। তবে আমাদের যে বিষয়বস্তু সেই জায়গাতে একটু ফিরি, যেখানে আমরা প্রেক্ষাপট রাজনীতির মধ্যে বদনামকে আমরা পাচ্ছি খুঁজে রবীন্দ্রনাথের ছোট গল্প, যেখানে ইন্সপেক্টর বিজয় হিমশিম খেয়ে যাচ্ছে সেই অনিল ডাকাতকে ধরতে, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং তার ভিতরে একটা ভয় তৈরি হয়েছে যে পুলিশ ডিপার্টমেন্টের অকর্মণ্যতা হয়তো এবার সাধারণ মানুষের সামনে চলে এলো, এবং সে আফসোস করে, অবাক হয়, ভাবনা চিন্তা করে কিভাবে জালে ধরা পড়বে অনিল ডাকাত। তার সমস্ত কথা তিনি তার স্ত্রীর সঙ্গে সমানভাগে ভাগ করে নিতেন, এবং তিনি তার গিন্নিকে গিয়ে বললেন ওই লোকটির চালাকির কথা শুনবে। ওই লোকটি অর্থাৎ অনিল মিত্তি, অর্থাৎ অনিল ডাকাত, তিনি বলছেন থানার সামনে রাস্তায় একটা পাথর বেরিয়েছে, তার গায়ে সিঁদুর মাখাচ্ছে, চন্দন মাখাচ্ছে, কেউ সন্তান চাইছে, কেউ তার স্বামীর সৌভাগ্য, কেউ আবার আমারই সর্বনাশ চাইছে। এটা যদি আমি তছনছ করি তাহলে কিন্তু চারিদিকে হিন্দু ধর্ম গেল গেল করে উঠবে, ওদিকে ব্যবসাও খুব জমেও উঠেছে, ওখানে ভালোই প্রণামে পড়ছে, কি যে করি। এরই মধ্যে ছেদিলাল একদিন এসে আমাকে বলে তাকে ভোলানাথের এক সিংওয়ালা ভৃঙ্গি বাবা ষাঁড়ের মতো গজরাতে গজরাতে তারা করেছিল, আর সে কাজ ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে, গাছতলায় বসে গাঁজা খাচ্ছে। আমরা এখন ওর সঙ্গে পেরে উঠতে পারছি না, কেননা মেয়েরা ওর সহায়, ও তাদের সব বশ করে নিয়েছে। কথা শুনে সদু অর্থাৎ সৌদামিনী বলে ওঠে, ওর গল্প যত শুনি আমার মন না টলমল করে ওঠে। সঙ্গে সঙ্গে বিজয়বাবু বলেন দেখো আবার সর্বনাশ করো না যেন। সৌদামিনী বলে তোমার ভয় নেই, আমার এত সৌভাগ্য নয়, মেয়েদের চাতুরি করে ঘরকন্যা চালাতে হয়, সেটা দেশের কাজে লাগলে ওই স্ত্রী বুদ্ধির ষোলো আনা কাজে লাগতেই পারে। যদিও আমরা সামান্য কথোপকথন দেখছি স্বামী স্ত্রী অর্থাৎ দাম্পত্য জীবনের কথোপকথনের মধ্যে, রবীন্দ্রনাথ কিন্তু কিয়দংশ ইঙ্গিত দিচ্ছেন যে কোথাও দেশত্ববোধ ওই পরিবারের মধ্যেই কিন্তু জাগরিত রয়েছে, এবং কোথাও নিজের কর্তব্যবোধ, অর্থাৎ দু তরফে কিন্তু কর্তব্যবোধ কাজ করছে, এক তার স্বামীর তরফে, দুই তার স্ত্রীর তরফে। আসবো আবার গানে পর। তোরা পুঞ্জনি ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, জানি ছাড়বি তোরে তা বলে ভাবনা করা চলবে না, ও তোরা শালতা করবে ছেড়ে হয় তোরে ফল বলবে না, ও তোরা শালতা করবে ছেড়ে হয় তোরে ফল বলবে না, হয় তোরে ফল বলবে না, তা বলে ভাবনা করা চলবে না।
আসবে পথে আধার নেমে, তাই বলে কে রইবে থেমে, আসবে পথে আধার নেমে, তাই বলে কে রইবে থেমে, ও তুই পারে পারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, ও তুই পারে পারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোর গুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না, বদ্ধ দুয়ার দেখলে বলে অমনে কে তুই আসবে চলে, বদ্ধ দুয়ার দেখলে বলে অমনে কে তুই আসবে চলে, তোরে পারে পারে খেলতে হবে হয়তো দুয়ার গলবে না, তোরে পারে পারে খেলতে হবে হয়তো দুয়ার টলবে না, হয়তো দুয়ার টলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোর গুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ফল ভুলবে না, ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ভুলবে না, হয় তোরে ফল ভুলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোর গুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, তোর গুঞ্জনে ছাড়বে তোরে, তা বলে রবীন্দ্রনাথ উজ্জীবিত করেছিলেন আপামর দেশবাসীকে এবং তাদের অন্তরের মধ্যে প্রবেশ করে দিয়েছিলেন দেশাত্মবোধ, তার গানের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছিলেন দেশাত্মবোধ এবং সেই বোধেই উন্নীত হয়েছিল গোটা ভারতবাসী। একদম শেষ পর্বে আমরা অনুষ্ঠানে প্রবেশ করে গিয়েছি, সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছে এবং তার সঙ্গে দেশাত্মবোধক গান রয়েছে, আমরা দুর্ব্রত বিশ্বাসের গাওয়া গান শুনলাম, একটু আগে আমরা আলোচনাও করছিলাম যে যুক্তিতর্ক গল্পতে কিন্তু ছিল একেবারেই, তো এখন আরেকটি গানে আমরা যাই, কে আসছে আলোচনা। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যাই
চলো ইন্সপেক্টর বিজয়বাবু অনিল ডাকাতকে ধরতে হিমশিম খাচ্ছেন, বোকা বনে যাচ্ছে বারবার। তিনি শেষমেশ তার স্ত্রী সৌদামিনীর কাছে সাহায্য চাইলেন, যাতে তিনি কিয়দংশ সাহায্য করতে পারেন এই অনিল ডাকাতকে ধরার জন্য। বিজয়বাবু গিন্নিকে বললেন, একটি সরকারি কাজে তোমার সাহায্য চাই, নইলে আমার মান থাকে না। পুলিশ জানতে পেরেছে এই কাছাকাছি কোথাও একটা মেয়ে আছে, সেই এখানকার খবর কেমন করে যেন পায় আর ওকে সাবধানে সাবধান করে দেয়। মেয়েটি বিধবা, যেমন করে হোক তার সন্ধান নিয়ে তার সঙ্গে তোমাকে ভাব করতেই হবে। সৌদামিনী কিছুক্ষণ চুপ থাকেন, তারপর ভেবে বলেন, এবার আমাকে তোমাদের চরের কাজে লাগাবে, বেশ, মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজ ভালোই তো, নইলে তোমার মুখ রক্ষা হবে না। আমি ভাতটা নিলাম। খবর পাওয়া গেল চরের মাধ্যমে, বিজয়বাবুর কাছে খবর এলো, ঠিক যখন যেদিন সৌদামিনীর সঙ্গে কথা বলছে বিজয়বাবু, তার ঠিক দুদিনের মাথায় শিবরাত্রি ছিল। শিবরাত্রির দিনে একদম সিদ্ধেশ্বরী তলাতে জপ করে রাত কাটাবে অনিল ডাকাত, এবং তার পাশে ওই মেয়েটি থাকবে, ওই বিধবা মেয়েটি, কেমন যেন ওই তান্ত্রিক মতের স্ত্রী হিসেবে। খবর এলো, সৌদামিনী বলে ওঠে, তোমরা পুলিশের লোক আড়ালে আড়ালে থেকো, কিন্তু আমি ধরা দেব, কিন্তু রাত একটার আগে একদম যেও না, তাহলে সব ভেস্তে যাবে। সৌদামিনী কথা মতো বিজয়বাবু পুলিশদের সতর্ক করল এবং পুলিশেরাও তৈরি হয়ে গেলেন অনিল ডাকাতকে ধরার জন্য। আসবো আবার গানে পর, একটা ফোন নিয়ে আসি আমরা। কে আছেন? নমস্কার। নমস্কার সুবর্ণা। হ্যাঁ নমস্কার, আমি গৌহাটি থেকে প্রভাত দা বলছি। হ্যাঁ দাদা বলুন। অনেকদিন পর বলছি, তোমাদের সকলকে ভালোবাসা জানাই এবং দেবব্রত বিশ্বাস সঙ্গীত শিল্পী, তাকেও আমার অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আজকে যে বিষয়টার দিকে যাচ্ছি না, আমি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা গান লিখেছি, কয়েকটা লাইন শোনাতে চাই, বলবো? হ্যালো। হ্যাঁ বলুন। আমার মন হতে চাই রবি ঠাকুর, আমার মন হতে চাই রবি ঠাকুর, আমার প্রাণ হোক তবে বিশাল সমুদ্র, রবি ঠাকুর রবি ঠাকুর, তাই আমি সবার শোনাতে চাই বিশ্বকবির বাণী শুনে আমি গান গাই। একেবারে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকেরই অনুভূতির একদম অন্তঃস্থলে বিশ্বকবি রবীন্দ্রনাথ, যেমনভাবে আমরা যেভাবে পারি রবীন্দ্রনাথকে সেই সম্মান সেই শ্রদ্ধা জানাই, এবং সেই আবেগ আমাদের মধ্যে রয়েছে, এটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আমরা ঠিক আজকের বিষয়ে যে বদনাম সেই বিষয়ে ফিরছি, কারণ প্রায় তো আমরা অনুষ্ঠান শেষের দিকেই যাচ্ছি ধীরে ধীরে। সুস্মিতা, আমরা আরেকটি গানে চলে যাই। জনম
জনম
শিবরাত্রিতে শিব মন্দিরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু, ঘিরে রাখা হলো গোটা শিব মন্দিরের আশপাশ দ্বারা। ঠিক রাত একটা, সকলেই তটস্থ। বিজয়বাবু সাহসে ভর করে শিব মন্দিরের দরজায় দিলেন ঘা। ভাঙা দরজা সহজেই খুলে গেল। বিজয়বাবু দেখলেন মন্দিরের ভেতর একটি প্রদীপ মিটমিট করে জ্বলছে, সামনে একটি শিবলিঙ্গ, তার সামনে তাঁর স্ত্রী জোর হাত করে বসে আছেন, পাশে দাঁড়িয়ে সেই অনিল মিত্তির অর্থাৎ অনিল ডাকাত পাথরের মতো। অবাক হয়ে সচকিতে বিজয়বাবু তার স্ত্রীকে বলে উঠলেন, সৌদু, শেষে তুমি এসবের মধ্যে জড়িয়ে রয়েছ? সৌদামিনী দৃপ্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা অনেক দিন ধরে খুঁজছ। নিজের পরিচয় দেব বলেই আজ আমি এখানে এসেছি। তুমি তো জানো আমাদের দেশে দৈবাত দুই একজন সত্যিকারের পুরুষ দেখা যায়। তোমাদের একমাত্র চেষ্টা এদের একেবারে নির্জীব করে দিতে। আমরা দেশের মেয়েরা যদি এইসব সুসন্তানদের প্রাণ দিয়ে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের নারী ধর্মকেই ধি। অবাক হলেন বিজয়বাবু, কিন্তু রবীন্দ্রনাথ সৌদামিনীর কথার মাধ্যম দিয়ে জাগিয়ে তুললেন নারী সমাজকেও দেশাত্মবোধে। আসবো আবার গানের পর। আপনি অবশলে তবে বল দিবি তুই কারে, আপনি অবশলে তবে বল দিবি তুই কারে, আপনি অবশলে উঠে দাঁড়া উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবশলে তবে বল দিবি তুই কারে, আপনি অবশলে। তবে বল দিবি তুই কারে,
অনিল বিজয়বাবুকে বলেন, বিজয়বাবু আজ আমি ধরা দেব বলেই স্থির করে আমার কাজ শেষ হয়েছে। আমি সুদূর কথায় আপনি অবাক হবেন না, ও অসাধারণ মেয়ে, জন্মেছে আমার দেশে একেবারে খাপছাড়া সমাজে। ভালো করেই আমি ওকে চিনেছি, চিনেছি বলেই ও একেবারেই বলছে নিষ্কলঙ্ক, যে কঠিন কর্তব্য আমার মাথায় নিয়ে দাঁড়িয়েছি সেখানে ভালোবাসার ফাঁক নেই, আছে কেবল নিজেকে জলাঞ্জলি দেওয়া। একটা কথা বলি রবীন্দ্রনাথের গানে, আমাকে বাঁধবি তোরা সে বাঁধন কি তোদের আছে। হঠাৎ গেয়ে ওঠে অনিল ডাকাত, মন্দিরের ভিতর থরথর করে কেঁপে উঠে নিভে যায় প্রদীপ, হাত থেকে টর্চ পড়ে যায় বিজয়বাবুর, অন্তর্ধান হন অনিল ডাকাত। বিপ্লব থাকে না থেমে, সে পরিবর্তনশীল, সে এগিয়ে যায়। রবীন্দ্রনাথ তাই প্রমাণ করলেন বদনাম গল্পে। শেষ নিবেদনে আমরা যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল শিপ্রাতে মালা হাতে, কাল শিপ্রাতে মালা হাতে, হাসবে রে তোর পিছু পিছু, যে তোরে পাগল বলে মানের ভরে থাকছে বসে গদির পরে।